আজকে বানাচ্ছি একটা চিকেনের রেসিপি, তাওয়া চিকেন রেসিপি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা বাটা, দিয়ে দেবো একটু রসুন বাটা, আন্দাজ মতো নুন, দিয়ে দেবো গোলমরিচ, দিয়ে দিচ্ছি একটু সস, সয়া সস, আর দিচ্ছি একটু টমেটো সস। এগুলো আমি সব কিছু দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে আমাদের চিকেনটা ম্যারিনেট করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি আলাদা করে একটা একটা করে আস্তে আস্তে করে উল্টে দেবো। আমাদের চিকেনটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব।
এইভাবে ভেজে নেবেন সব। আমাদের এতটা তেল দরকার নেই, সেজন্য তেলটা আমি খানিকটা কমিয়ে দেবো। এই সামান্য একটু তেল হলেই হবে। এর মধ্যে দিয়ে দেবো খানিকটা রসুন কুচি, দেবো আমি 4-5টা শুকনো লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি দানাগুলো দিলাম না, দিয়ে দেবো পেঁয়াজ। একটু রসুনটা একটু বেশি করে দেবেন, তাহলে রসুনের গন্ধে ভালো লাগবে, চিকেনের ভেতরে রসুনের গন্ধটা যাবে কাঁচা রসুনে। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেইটা। আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচ, একটু জিরের গুঁড়ো, আন্দাজ মতো নুন, এবার দিয়ে দেবো কুচি করা টমেটো। এবার দিয়ে দেবো আমাদের চিকেনটা, গ্যাসটাকে একদম আস্তে রেখে একটু ঢেকে ঢেকে করবো। আমাদের চিকেনটা রেডি, এইভাবে 2 মিনিট নেড়ে নেবো তাহলেই হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। হঠাৎ করে বাড়িতে আত্মীয় চলে এলে পরে বিকেলবেলার টাইমে এইভাবে চিকেনটা বানিয়ে দেবেন,
একদম অল্প তেলে। আমাদের চিকেন কেবাই রেডি, গ্যাসটাকে বন্ধ করে দিলাম।